বাংলা নিউজ টিভি 24/7 এ আপনাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই নিয়ে আজকে আমরা পেয়ে গেছি আশিস মণ্ডল সভাপতি, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস এর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছেন আশিস মণ্ডল, আপনাকে স্বাগত আছে আমাদের চ্যানেলে। তারপরে আমরা পেয়ে গেছি রাজীব সাহা, যিনি কনভেনার মানিকচক বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের। তারপরে আমরা পেয়ে গেছি দীপ আচার্য, সহসভাপতি মানিকচক কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। আমরা পেয়ে গেছি দিলদার হোসেনকে, যিনি ছাত্র নেতা। এবার আজকে আমরা ইনাদের সঙ্গে একটা আলাপ আলোচনা করব, আজকের যে দিন, আজকের যে দিবস কিভাবে ইনারা পালন করবেন আমরা সরাসরি লাইভ আপনার ইনাদের সঙ্গে বলে নেব। আচ্ছা, আমরা প্রথমে জেনে নেব আপনার থেকে যে এই দিনটা, যে আজকে যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আপনারা এই দিনটা সম্পর্কে কিছু বলেন। আজকে আমাদের খুব স্মরণীয় দিন, খুব ভালো দিন, আবেগের দিন। আমরা আজকের দিনে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিন। আজকের দিনে আমরা অনেক অনেক ঝাঁক ঝাঁক ছেলে নিয়ে আমরা কলকাতার বুকে যাই, মানে কলকাতার দিকে যাই। কলকাতায় নিয়ে গিয়ে গান্ধী মূর্তি পাশে ফ্ল্যাগ হোস্টিং হয়, আমরা গিয়ে ওখানে গিয়ে ভালো এনজয় করি এবং অনেকে প্রতিষ্ঠা দিবস পালনও করি। আর মমতা ব্যানার্জি আমাদের জননেত্রী বক্তব্য দেন। আচ্ছা, তারপরে আমরা জানতো যে আজকে যে প্রতিষ্ঠা দিবস এটা কলকাতায় এইভাবে হয় পালন, তো আজকে আমরা মানিকচক ব্লকে আছি, তো মানিকচক ব্লকে কি করে পালন করবো আজকে, যদি পালন সম্পর্কে কিভাবে পালন করবো? কলকাতাতে তো আমরা গান্ধী মূর্তির পাদদেশে যেতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, ভাষণ শোনার জন্য। দূর থেকে সব প্রান্ত থেকে, ব্লক কলেজ সব প্রান্ত থেকে ছুটে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য। কিন্তু এই করোনা মহামারীর কারণে সেখানে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে না, আমরা ভার্চুয়ালি সবার মাধ্যমে প্রতিটা ব্লক, প্রতিটা কলেজের ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। সেভাবে আমাদের এবার মানিকচক ব্লকে এই মানে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করব এবং জননেত্রী দুটোর সময় যে লাইভে আসবে সেখানে আমাদের কাজ হবে, আমরা সেই লাইভটা দেখব এবং আমরা নানা ব্লক থেকে কমেন্ট করব যে যে যেগুলো উন্নয়নমূলক কাজ করছে সেগুলো উন্নয়নমূলক কাজের সম্পর্কে আমরা কমেন্ট করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আগামীতে কী করতে হবে সেই বার্তায় দিবে, এই নিয়ে আমরা খুব উৎসাহিত। আচ্ছা, আমরা জানতে চাইব তোমার কাছে যে তোমরা ছাত্র সমাজকে কী বার্তা দিতে চাইছ? আমরা জননেত্রী মমতা ব্যানার্জির দল করি, আমাদের নেত্রী হলেন মমতা ব্যানার্জি, উনি আমাদের জন্য অনেক রকমের কাজ করেছেন এবং আমাদের মানে বিভিন্ন রকমের সুবিধা ছাত্রদের জন্য করে দিয়েছেন এবং বিশেষ করে তো মেয়েদের জন্য করে দিয়েছেন। মেয়েদেরকে তো বার্তা দেবো তৃণমূল ছাত্র পরিষদ করাটা খুবই প্রয়োজন। তৃণমূল ছাত্র পরিষদ মানে যেভাবে ছাত্রদের পাশে থাকে, প্রতিটা কলেজে ক্যাম্প করে ছাত্ররা ভর্তির সময় বিভিন্ন রকমের সাহায্য করে দেয় এবং এখন তো কী বলে মানে অনলাইনের মাধ্যমে পরীক্ষা হয়, সেগুলো তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের ছেলেগুলা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কোশ্চেনগুলো পৌঁছে দেয় এবং তারা পরীক্ষা দেয় এবং যেগুলো পরীক্ষা দেয় পুরো মানে অ্যান্সার শিটগুলো করে ভালো করে জমা করিয়ে দেয় এবং তারা পরীক্ষা দিতে সুবিধাও পায়। আমাদেরকে যে তৃণমূল ছাত্র পরিষদটা খুব এই বার্তা দিয়েছে। আচ্ছা, এবার আমরা দীপ আচার্য, যিনি সহসভাপতি মানিকচক কলেজ তৃণমূল কংগ্রেসের আছে, ওনার সঙ্গে আমরা একটা ওনাকে একটা প্রশ্ন করতে চাই যে আচ্ছা, তোমরা ছাত্র সমাজ, আজকে আমরা জানি আজকের দিনটা ছাত্রদের দিন এবং ছাত্র সমাজরাই ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে, তাহলে তোমরা ছাত্র সমাজকে কিভাবে সাহায্য করবে? প্রথমত মানিকচক ব্লকে আমাদের যে কলেজটা আছে এই কলেজে আমরা দীর্ঘদিন ধরে টিএমসিপি সংগঠন আছে আর তারা রীতিমতো ছাত্রদের পাশে দাঁড়ায়, সে পরীক্ষা বলুন ভর্তি বলুন অন্যান্য সমস্ত কিছুতেই ওরা পাশে দাঁড়ায়। তারপরে হচ্ছে যে আমাদের ব্লকে যে সমস্ত দুস্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে আগামী বছর তাদেরকে অনেক হেল্প করা হয়েছিল, যারা ভর্তি হতে পারে তাদেরকে হেল্প করা হয়েছে এবং আমরা কথা বলেছি আমাদের কলেজের সঙ্গে, তারা বলেছে এবারও আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যারা পড়াশোনা করতে পারছে না কিন্তু তাদের আগ্রহ আছে, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বন্যার পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা ছাত্র পরিষদের যে সকল আমাদের নেতারা আছে, আমাদের দাদা আছে, আশিসদা আছে, রাজীবদা আছে, এরা সবাই আমরা ঠিক করেছি আমরা সেই ক্যাম্পগুলোতে যাব এবং যারা যারা আমাদের পড়াশোনা করার জন্য ইচ্ছা প্রকাশ করবে তাদের পাশে আমরা ছিলাম, আছি আর থাকবো। তাদের যে কোনো রকম অসুবিধা হোক পড়াশোনার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে বা বই কিনতে পারছে এরকম আমরা সমস্ত কিছু ক্ষেত্রে আমরা হেল্প করবো। আমরা আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে আমরা তাদেরকে বোঝাতে চাইছি যে তারা যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কোনো বিপদে আপদে আমরা অবশ্যই পাশে থাকবো। আরেকটা আমি শেষ প্রশ্ন আরেকটা করতে চাই, কারণ আমরা জানি
যে ছাত্র সমাজ ছাত্ররা সমাজকে প্রভাবিত করতে পারে তাহলে আমরা আজকে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা তো ছাত্রদের সাহায্য করছেন এটা খুবই ভালো কথা তো আপনারা সমাজের মানুষের পাশে কি করে দাঁড়াবেন সমাজের মানুষের পাশে এই ব্যাপারে ছাত্রদেরকে ছাত্রছাত্রীরা যারা পড়ে তাদেরকে তো আমরা নানাভাবে সাহায্য করি আর আমাদের সাহায্যটা বলা ভুল হবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের প্রকল্পের মাধ্যমে এমনভাবে সাহায্য করছে কন্যাশ্রী থেকে শুরু করে আরও নানা রকম স্কলারশিপ থেকে শুরু করে যে তাদের কাছে আর বাবা মাকেও বলতে হচ্ছে না যে আমার পড়াশোনার টাকা লাগবে বা কিছু তারা নানা রকমের স্কলারশিপ পাচ্ছে কিছুদিন আগে একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে মানে ক্রেডিট কার্ড একটা বলে চালু করেছে সেখান থেকে স্টুডেন্টরা যত পারে লোন নিয়ে পড়াশোনা করতে পারবে তাহলে আর কারোর কাছে হাত পাততে হবে না এবার সমাজের মানুষের জন্য নানা রকম প্রকল্প যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রতি মাসে এসসি এসটি মহিলাদের 1000 টাকা জেনারেলদের 500 টাকা ঢুকছে আর ফ্রিতে তো রেশন আছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে যদি চিকিৎসাধীন হয় তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেবে এরকম নানা রকমের সুবিধা করে দিয়েছে আমরা আচ্ছা যখন কথা প্রসঙ্গ হচ্ছে তো আরেকটা কথা জানতে চাইবো এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কথা বলবো তো তোমরা তো ছাত্র তাহলে তোমরা বলো যে কিভাবে ছাত্ররা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে লাভবান হবে প্রথমত হচ্ছে যে আমরা দেখেছি যে পড়াশোনার জন্য যে যখন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা আমি প্রথমে বলি যে আমরা যদি ভাবি যে আমাদের উচ্চ শিক্ষা শিক্ষিত হবে তাই জন্য আমাদেরকে প্রথম যেটা বাধা সেটা আমরা ফাইন্যান্সিয়ালি পাই টাকার জন্য সেই জিনিসটা যাতে না আসে তাই জন্য আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি আছেন তিনি এই কার্ডের ব্যবস্থা করেছেন যাতে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় তারা যাতে সবাই প্রথমে প্রথম বাধা এটা অর্থনৈতিক বাধা যেটা এই বাধার সম্মুখীন যাতে না হয় তাই জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা করা তো যারা যারা এখন তো আমরা দেখেছি অনেকজন স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা পেয়েওছে তারা বাইরে পড়াশোনা করছে এখন আমাদের অনেক বন্ধু আছে যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা পেয়েছে ওদের জীবনটা তো মানে ঠিকঠাকভাবে ওরা নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আচ্ছা এবার শেষ আমরা আশিস মণ্ডল যিনি সভাপতি মানিক্য গ্রুপ তৃণমূল ছাত্র পরিষদের ওনার কাছ থেকে শেষ আমরা একটা জেনে নেব যে আজকের দিনটা সত্যি ছাত্রের দিন আজকে তৃণমূল কংগ্রেসের মানে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তো মানিক্য কলেজে বা মানিক্য ব্লকে যারা যেসব ছাত্র এরপরে এবার তারা এবার কলেজে আসবে বা যারা কলেজে আছে সেই তো আমরা শেষ প্রশ্ন এবার করে নেব মানিক চক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশিস মণ্ডলকে যে মানিক চক ব্লকের অন্তর্গত একটাই কলেজ সেটা হচ্ছে মানিক চক কলেজ যেটা মথুরাপুরে অবস্থিত আছে তো এই কলেজে যারা পড়ুয়া যারা কলেজে পড়েন এখন তাদেরকে কি বলতে চাইবে এবং যারা এবার পরীক্ষা হয়ে গেছে এখন নতুন ভর্তি হচ্ছে তো তাদেরকে কি বলতে চাই আমাদের মানিকচকে কোনো কলেজ ছিল না প্রথম আমাদের মানিকচকে কলেজ হয়েছে আমাদের উন্নয়নের কাণ্ডারী শ্রীমতী শান্তি মিত্র মহাশয় আমাদেরকে যা উপহার দিয়েছেন মানিকচক কলেজ ভূতনির ব্রিজ সেটা বিশাল দান সেটা কেউ বুঝতে পারবে না আর আমি যারা মানে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন এবং যারা প্রথম এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন তাদেরকে বার্তা দেবো যে তারা মানিকচক কলেজে এসে যে ভর্তি হবে মানিকচকে শান্তি মিত্র নামটা যাতে না ভুলে যায় শান্তি মিত্র আমাদের কলেজটা করে দিয়েছেন এটাই আমাদের কাছে মানে বিভিন্ন মাধ্যমে হোক বা যেরকমই হোক আমাদের খুব মানে ই লাগছে আমাদেরকে কলেজটা করে দিয়েছেন আর এখানে মানে মানিক চক কলেজে যারা ভর্তি হবেন ওনাদেরকে বলবো যে পড়ালেখা ভালো করে করুক এবং ভালো জায়গায় যাক ভালো চাকরি করুক আর সাবিত্রী মিত্র নামটা বলে যাতে উচ্চারণ করুক যে আমি মানিক চক কলেজে পড়ে এসেছি সাবিত্রী মিত্র মানিক চক কলেজ করে দিয়েছে বলে আমরা অনেক পড়তে পেরেছি এ বলে আমি বিভিন্ন প্রবলেমে আমরা সাহায্য করবো সব সময়